হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন সকালে গরম জল পান করলে আমাদের কী কী উপকার দিতে পারে সেই তো আপনাদের ভিডিও তুলে ধরবো তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমত সবাইকেই বলে রাখি প্রত্যেক দিনের শুরুতে যদি আমরা গরম জল পান করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে প্রত্যেক দিন সকালে যদি আমরা এক গ্লাস করে গরম জল পান করি তাহলে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ বাইরে বেরিয়ে যায় যার ফলে আমাদের শরীরে রোগ বাঁচা বাঁধতে পারে না তাই আপনাদের সবাইকেই বলবো আমরা প্রত্যেক দিন সকালে উঠে গরম জল পান করুন দ্বিতীয় যে উপকারটা আপনাদের সামনে তুলে ধরবো এই হালকা উষ্ণ গরম জল আমাদের খাবারকে খুব ভালোভাবে পরিপাক করে যার ফলে আমাদের বধঝমের সমস্যা দেখা দেয় না এবং বধহম না হলে আমাদের অ্যাসিডিটিও দেখা যায় না অনেক সময় অ্যাসিড বা বধজম হলে আমরা গরম জল পান করি এই সবাইকেই বলবো প্রত্যেক দিনের রুটিনে সকালে করে এক গ্লাস করে গরম জল পান করুন এতে আপনাদের অ্যাসিড ও গ্যাস থেকে আপনারা মুক্তি পাবেন তৃতীয় যে উপকার বলবো যাদের ওজন বৃদ্ধি হয়ে গেছে চিন্তায় আছেন তাদেরকে বলবো প্রত্যেকদিন সকালে গরম জল পান করুন গরম জল ওজন কমাতে সাহায্য করে অনেকেই করে প্রত্যেকদিন সকালে উঠে এক গ্লাস গরম জলে মধু ও লেবু মিশিয়ে পান করে এতে আমাদের পেটের চর্বিও কমে চতুর্থ যে উপকারটা আপনার সাথে তুলে ধরবো অনেকেরই সকালে দেখা দেয় সকালে ঘুম থেকে উঠার পরেই নাক বন্ধ হয়ে যায় অথবা গলা ব্যথা ব্যথা ভাব হয় তাদের জন্য প্রত্যেক দিন সকালে গরম জল খাওয়া উচিত এই গরম জল খেলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন পঞ্চম যে উপকারটা আপনার সামনে তুলে ধরব প্রত্যেক যদি আমরা গরম জল পান করি আমাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি হয় যার ফলে আমাদের শরীরে ঘাম বেড়ায় আর এই ঘামের সাহায্যে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের পদার্থ বাইরে বেরিয়ে যায় যার ফলে আমাদের শরীর সুস্থ ও সবল থাকে তাই আপনার চেষ্টা করবো প্রত্যেক দিন গরম জল পান করা পরবর্তী যে উপকারটা আপনার সামনে তুলে ধরবো সেই উপকারটি হলো প্রতিদিন যদি আমরা গরম জল পান করি আমাদের এই গরম জল চুলে গোড়া স্নায়ুগুলোকে সক্রিয় করে যার ফলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়ার সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন এবং আমাদের চুলও ঘন হতে সাহায্য করে এই গরম জল পরবর্তী যে উপকারটি আপনার সামনে তুলে ধরব সবাই চেষ্টা করবেন শীতের সময় সব সবসময়ের জন্য গরম জল পান করার কারণ এই ঠান্ডায় ছোট থেকে বড়ো সবারই গলা ব্যথা ও সর্দি লেগেই রয়েছে যার ফলে আমরা কথা বলতে অসুবিধা হয় তাই আমরা যদি প্রতিনিয়ত গরম জল পান করি তাহলে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন এছাড়াও প্রত্যেক যদি আমরা গরম জল পান করতে পারি এই গরম জল শরীর থেকে পদার্থ বের করিয়ে দিয়ে ত্বককে পরিষ্কার রাখে যার ফলে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ফুসকুড়ি ও ব্রণো সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তাই প্রতিনিয়ত আমরা যদি গরম জল পান করি ফুসকুড়ি ও ব্রণ থেকে আমরা মুক্তি পেতে পারি তাই সবাইকেই বলবো আপনার প্রতিনিয়ত গরম জল পান করুন ও সুস্থ থাকুন ও সবল থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ